ফিরে এসেছি বিরতির পর। ফিরে এসেই প্রথম ধন্যবাদ জানাতে হবে আমার পোশাকটি দিয়েছে বৃন্দার তাদেরকে, অনেক ধন্যবাদ আমার পোশাকটি দেওয়ার জন্য। এবার আবার গানের দিকে গুটি গুটি করে যাওয়া। কি গান শুনবো শান্তনুদা? এটা এটা আমার একটা অ্যালবাম পোস্টম্যান থেকে। আচ্ছা, টাইটেল ট্র্যাকটা অনেক বড়, তার একটুখানি কি আমরা শুনতে পারি পোস্টম্যানের? হ্যাঁ, মানে যেহেতু বললো আমার সেই জন্য একটা শোনার ইচ্ছে তৈরি হয়েছে। আপনি বললেন যে ওটা অনেকটা বড় পোস্টম্যানের টাইটেল যেটা। আচ্ছা, তাহলে শোনাই ওটা, তাহলে সেটার একটুখানি। মানে নামগুলো কেন একটা অ্যালবামকে প্রভাবিত করতে পারে এতটা, সেই গানটা একটু শোনার, মানে আমার চিরকুটটাও একটু শোনার ইচ্ছে হচ্ছে। সেটাও শোনাবো, সেটাও শোনাবো। পোস্টম্যানটা খুব বড় গান বলেই ওটাকে নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে শব্দটি যখন নেওয়া হয়েছে। পোস্টম্যান চিঠি দিয়েছে কাল দুপুরে, যখন গিটার নিয়ে গান বাজছি সুরে, চিঠি ধূসর খামে এসেছে আমার নামে। কি হয় কি হয়, খুব বিপন্ন সময়, যার কথা অকপটে লিখেছ কথার ফাঁকে, তোমার সাথে আমি দেখেছি তাকে পহেলা বৈশাখে, ছায়ানতে বটে তলে যেখানে দাঁড়িয়েছে, সকালের রোদ দেখি তোমাদের মুখে, তার এত আলো তবু এত ছায়া চারপাশে, যত আলো জ্বলেছিল সব নিভে গেছে, সাইরেন ধ্বনি শুনি আকাশে আকাশে, আকাশটা কেন এত দূরে সরে গেছে, কথায় আর গান আর হাহাকার নিয়ে আমি তোমাকে এঁকেছি, সে কথা সে গান সব থেমে গেছে, কবিতায় গুন্দা শহীদ কাদরি, যাব আমি কোনদিন কবিতার বাড়ি, নীলুফার ফিরোজা কলিম শরাফি, গান শুনে গান বুনে কাছাকাছি থাকি, আড্ডা জমে না যদি বিশুনায় আসে, গল্প কবিতা সে খুব ভালোবাসে, গল্প উপন্যাসে ঘর আমার ঠাসা, ইলিয়াস মার্কোয়েজ মারিওসা, ত্রিদীপ ছিল তাই টেনেছিল ঢাকা, সে নেই শহর তাই ফ্যাকাশেও ফাঁকা, মুজিবর মুজিবর কলা ভেঙে আসে, দেখো দেশা ভরে গেছে দীর্ঘশ্বাসে, তাই এত আলো তবু এত ছায়া চারপাশে, যত আলো জ্বলেছিল সব নিভে গেছে, সাইরেন ধ্বনি শুনি আকাশে আকাশে, আকাশটা কেন এত দূরে সরে গেছে, কথায় আর গান আর হাহাকার নিয়ে আমি তোমাকে এঁকেছি, সে কথা সে গান সব থেমে গেছে। পুরো গানটাই শুনে ফেলেছি তাই কি? না, আরো একটা, আরো একটা আছে। ও, কিন্তু মনে হলো আসলে এরকম বোধ হয় আমরা গানটা আগে কখনো শুনিনি বলে আমার কিরকম মনে হলো, অনেকটাই বলা হয়ে গেল, আরো কিছু বলার আছে, তিনি তৈরি করেছেন তিনি। হ্যাঁ, এই গানটা খুব মানে আমাদের দেশে গানটা খুব মানে আমার মনে হয় কিছুটা জনপ্রিয় হয়েছে, এরা নিয়েছে শুনেছে ভালো লেগেছে, এই গানটার সার্থকতাটা হচ্ছে ওইখানে, মানে আমাদের গান তো চট করে জনপ্রিয় হয় না, শোনে না, তো শুনে ভালো লাগে না, কিন্তু কেন সেটা শোনে না, কারণ মেইন স্ট্রিমে যে গানগুলো, এই গানগুলো আসলে সেরকম নয়, এটা আমিও জানি, এবং আমিও চাই না যে চট করে, কারণ আমার যে টার্গেট লিসনার্স যাদেরকে, যাদের জন্য গানটা তৈরি হচ্ছে, তৈরি করছি, আমি চাই তারা শুনুক গানগুলো,
তাই খুব চট করে জনপ্রিয় হবে এটা আশা করি না। আচ্ছা, তারা প্রধানত কারা? যারা রবীন্দ্রনাথের গান শুনেন, যারা ভালো গান শুনেন, যারা যারা অগ্রসর মনস্ক, যারা ভাবেন, যারা যারা একটা ঘরের মধ্যে একটা ছোট্ট একটা কালচার কর্নার তৈরি করেছেন, মনের মধ্যে একটা ওইরকম জিনিস তৈরি করেছেন, কার না ইচ্ছা করে তাদের কাছে যেতে। কি ভালো বললেন দাদা, দারুণ, খুব সুন্দর গান। আমার গানের কথাগুলো বারবারই মনে হচ্ছে যে কোথাও একটা খুব সুন্দর করে এবং সহজে অনেক কিছু বলে দেওয়া, জোর না করলে কিন্তু এটা শোনা হতো না, এর জন্য আমার একটা ধন্যবাদ প্রাপ্য। ভালোবাসার গান করি একদমই, তার আগে বন্ধু ভালোবাসার কথা জানাতে হাজির। কে আছেন? হ্যালো হ্যালো, আমি বাংলাদেশ থেকে লীরা বলছিলাম। হ্যাঁ, শুভ সন্ধ্যা বলুন। হ্যাঁ শুভ সন্ধ্যা, আমি একটু শান্তনু মেশোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যালো বল। আমি একটু শান্তনু মেশোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। বলো। হ্যাঁ মেশো, চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। হ্যাঁ আমার খুব ভালো লাগছে আপনার গান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ আপনি গান চালিয়ে যান, আর আমরা ভীষণ গর্বিত। অনেক ধন্যবাদ আপনার ভালো লাগার কথা যে আপনি পৌঁছে দিয়েছেন তার জন্য। এবারে ভালোবাসার গানে যাব। তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্তর, তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর, তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না। তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্তর, তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর, তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না। না ছুঁয়ে দিলে ক্লান্ত শরীর একা, না ছুঁয়ে দিলে আকাশ মেঘে ঢাকা, না ছুঁয়ে দিলে ক্লান্ত শরীর একা, না ছুঁয়ে দিলে আকাশ মেঘে ঢাকা, না ছুঁয়ে দিলে ধুধুতে পান্ত, তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্ত, তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্ত, তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ভাঙ, তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না। ওহো ছোঁয়া নীল রং পারাপার, রাঙিয়ে তুলেছে আমার অন্ধকার, দিগন্ত ছোঁয়া নীল রং পারাপার, রাঙিয়ে তুলেছে আমার অন্ধকার, তুমি ছুঁয়ে দিলে আকাশ আমি আনা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না, তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্ত, তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর, তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না। ওহো সুন্দর এই গানটিও কি পোস্টম্যান অ্যালবামের থেকে? হ্যাঁ,
আচ্ছা বেশ, আমরা নতুন গান আরো শুনবো এরকম একটা কথা হয়েছিল। নতুন গান ওই সামনে পেছনে নতুন গান? আচ্ছা বেশ, একটু বেছে নেওয়ার সময় দিয়ে আমরা বরং আবারও একটু থামি।